মিশিকারা খান বাড়ি ছেড়ে বের হবার পরেই ড্রয়িং রুমে বসল সায়নি ও মুনিরা মেহেনুবা উপমার ব্যাপারে সবটা জানে কথাটি শুনে যেন বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল মুনিরা যে বিষয়টা সে আড়াল করতে চেয়েছিল সেই বিষয়টা মেহেনুবা আগে থেকেই জানত আর সবটা জেনেও সে এই বিয়েতে রাজি হয়েছে আপু এসব তোমাকে আরাফ বলেছে মুনিরার কথা শুনে সায়নী জবাব দিল হ্যাঁ দেখেছ আপু মেহেনুবা মেয়েটা একটা হীরার টুকরো হুম তাই তো সে আরো আরও মাস সময় দিয়েছে এটা ঠিক হয়নি আমি কথা বলবো মেহেনুবার সাথে ওকে বোঝাব মাস সময়ের কোনো প্রয়োজন নেই প্রয়োজন কেন উপমা যদি ফিরে আসে তো তো মানে তো মানে কি তুমি এখনো উপমার নামের বিষ্টার কথা বলছ যে আরাফের আসল মাকে জিজ্ঞাসা করে তোমাকে অপমান করেছে যে আমাদের ছেলেকে কষ্ট দিয়েছে কিন্তু তার মাঝেই আমাদের ছেলে সুখ খুঁজে পায় আরাফ বলেছে মা হয়ে এটাই বুঝছিস না সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে মেহেনুবার সাথে কথা বলবই আমি সেটা আমিও জানি কিন্তু আরাফের মনে যে আফসোস রয়ে যাবে মেহেনুবাকে পেয়ে সব ভুলে যাবে বিয়ের পরেই যদি উপমা ভুল বুঝে ফিরে আসে আসবে না আসতেও তো পারে তখন আমাদের আরাফের কি হবে চিন্তা করেছিস দু টানায় পড়ে যাবে সে একদিকে দায়িত্ব আর অপরদিকে ভালোবাসা ভালোবাসার মানুষ যাই করুক না কেন তার চোখের পানি আকুতি সহ্য করা যায় না এটা তো মানিস হুম আরাফের ক্ষেত্রেও এটি হবে এত সহজে সে উপমাকে ভুলতে পারবে না মনে হবে এই বিয়েটা না করলে হয়তো ফিরে আসত উপমা এক সময় আমাদেরও দোষারোপ করতে পারে যে আমাদের জন্য তার ভালোবাসা হারিয়েছে তাই বলছিলাম এই একটা মাস সময় আরাফকে দেওয়াই উচিত উপমা যে তার জন্য নয় এটা নিয়ে যেন মনে সংশয় না থাকে সেটার জন্য হলেও সময় দেওয়া উচিত আর যদি সত্যিই ভুল বুঝে ফিরে আসে উপমা ক্ষমা মহৎগুণ কিন্তু আমার যা মনে হয় উপমা ঠিক হবার নয় আমি শুধু আরাফের জন্যই করছি এটা নতুন জীবনে যেন কোনো সংশয় না থাকে তাই করছি কিছুক্ষণ চুপ থেকে মুনিরা বলল হুম আপু আরাফ কোনদিন উপমার জন্য হাহুতাস করুক আমিও চাই না আট দিন পর মেহেনুবা বসে আছে নিজের রুমে এই আট দিনে আরাফের সাথে তার না হয়েছে দেখা না হয়েছে কথা তাকে মনে যে পড়েনি এমন নয় কিন্তু নিজেকে দমিয়ে রেখেছে মেহেনুবা উপমা ফিরে আসলে দূরে তো এমনিতেই যেতে হবে এখন থেকেই হোক না সেই দূরত্ব মেহেনুবাকে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তাসুর মনে হল তার মনটা ভালো নেই তাই হাতে মোবাইল নিয়ে আরাফের ফোনে ডায়াল করল তাসু তাসুর ফোন নাম্বার অচেনা নয় আরাফের রিসিভ করে বলল হ্যালো হ্যালো ফিউচার দুলাভাই কি অবস্থা ভালো তোমার আমার তো ভালো কিন্তু আপুর তো ভালো না কেন কি হয়েছে হবু বর যদি খবর না নেই মন ভালো থাকার কথা এসব সে বলেছে না আমি বলছি এখন আমি আপুকে ফোন দিব তুমি কথা বলবে আর বলবে তুমিই আপুকে চেয়েছ কিন্তু যা বলছি করতো কেমন কাপল তোমরা বুঝি না আমি কোথায় বিয়ের আগে ছুটিয়ে প্রেম করবে তা না কথা পর্যন্ত হয় না একজনের ফোন নাম্বার অন্যজনের কাছে আছে কিনা সন্দেহ উফ সবটা আমাকেই সামলাতে হবে তাসুর কথা শুনে হাসল আরাফ বারান্দায় এসে মেহেনুবার উদ্দেশ্যে তাসু বলল আরাফ ভাই তোর সাথে কথা বলতে চাচ্ছে ফোন দিয়েছে ভাইয়া অবাক হলেও তাসুর হাত থেকে মোবাইলটা নিল মেহেনুবা তাসু ভেতরে চলে গেলে আরাফের উদ্দেশ্যে সে বলল ভালো আছো যেমন থাকার কথা আছি তুমি আট দিন পর আরাফের গলার স্বর শুনে মনের মাঝে ভালো লাগা কাজ করছে মেহেনুবার শান্ত স্বরে বলল ভালো আছি সত্যি না থাকার কারণ নেই তা অবশ্য ঠিক আন্টিরা আঙ্কেল ভালো আছেন হুম তোমরা আসো না কেন বেড়াতে এসো ঠিক আছে আচ্ছা রাখি ভালো থেকো তুমিও পঞ্চাশ সেকেন্ড কথা হয়েছে তবুও কতই না ভালো লাগছে ভালোবাসা বুঝি এমনি হয় তাসুর পাশে এসে বসল মেহেনুবা মৃদু হেসে বলল ধন্যবাদ জোড়া কুচকে তাসু জিজ্ঞাসা করল হোয়াই আমি জানি ফোনটা তুই দিয়েছিস মোবাইলে তো দেখা যায় তাই না জিভে কামড় দিয়ে তাসু বলল হ্যাঁ তবে দরকার ছিল না আরাফ ভাইয়াই কিন্তু দিতে বলেছে হয়েছে আর মিথ্যে বলতে হবে না আতিক ভাইয়ার বিষয়টা আমি বুঝলেও এটা বুঝছি না কি সমস্যা তোদের কিছুই না বিয়ের পরেই ছুটিয়ে প্রেম করব কথাটি বলেই মেহেনুবা বেরিয়ে গেল রুম ছেড়ে তাসুর উচ্চ শব্দে বলল অদ্ভুত কাণ্ডকারখানা পঞ্চাশ সেকেন্ডে ফোন রেখে দেয়াটা কি ঠিক হয়েছে কি বা বলবে আরাফ মেহেনুবাকে কথা যেন খুঁজেই পাচ্ছিল না দাঁড়িয়ে পড়ল আরাফ দাড়িগুলো শেষ কবে কেটেছে মনে নেই আরাফের আয়নায় চোখ পড়তেই হেসে উঠল সে আয়নার দিকে তাকিয়ে হেসে বলল এই যুগে দেবদাস হবার কোনো মানে হয় উপমার কথা মনে হতেই মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার উপমা কি পার্বতী না তবে সে কেন দেবদাস হবে মনে এসব বলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল সে দাড়ি ছাটার জন্য উপমা বলত চাপ দাড়িতেই ভালো মানাই তাকে সাদার মাঝে সোনালি কাজ করা লেহেঙ্গা পরেছে উপমা চুলগুলো খুলে একপাশে এনে দেয়া শরীরে ভারী গহনা পুরো বাড়ি জমকালোভাবে সাজানো সাথে নিজেও সেজেছে প্রচুর সবে মাত্র পার্লার থেকে এসে নিজের রুমে আসলো উপমা কেউ দেখলে বলবে না আজ তার এনগেজমেন্ট বলবে আজ তার বিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে চলেছে উপমা আজ রোমানের জায়গায় আরাফ থাকলে কি হতো সে বলতো এত সাজগোজের কি দরকার বলতো তোমাকে এমনিতেই ভাল বেশি লাগে বিয়েতেও সিম্পল সাজবে তুমি না চাইতেও আরাফের কথা হুট করে মনে এলো উপমার কিন্তু পরক্ষণেই মনে হল আরাফ তাকে প্রত্যাখ্যান করেছে যে সময়ে তার পাশে থাকার কথা ছিল সে থাকেনি তবে তার জন্য খারাপ লাগার কোনো মানেই হয় না আপু চলো রোমান ভাইয়ারা চলে এসেছে খালা তো বোনের ডাকে ঘোর কাটল উপমার শান্ত গলায় বলল হু চলো ডায়মন্ডের একটা রিং উপমার আঙ্গুলে রোমান পরিয়ে দিতেই মুখে হাসির ঝলক ফুটল তার চারপাশে তাকিয়ে দেখল মা বাবা সহ সকলের মুখেও হাসি রোমানের সাথে এনগেজমেন্ট হচ্ছে বলে পরিবারের সকলে খুশি সেখানে আরাফের কথা ভেবে উপমা রখুশি থাকার প্রয়োজনীয়তা বাকি ভাববে না উপমা আর আরাফের কথা এখন থেকে শুধু রোমানকে নিয়েই ভাববে নতুন করে স্বপ্ন সাজাবে এবং তা বাস্তবে পূরণও করবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রোমানের আঙ্গুলেও রিং পরিয়ে দিল উপমা সকলের হাতের তালিতে মুখরিত হয়ে উঠল পুরো ঘরটা উপমা আজ হাসছে তার ভালো থাকার মাধ্যম সে পেয়ে গিয়েছে একটা ভুল আঁকড়ে ধরে বেঁচে থাকার কোনো মানেই হয় না সে কোনো অসহায় মেয়ে নয় যে আরাফের জন্য তার সব সহ্য করতে হবে তার প্রাপ্য সে পেয়ে গিয়েছে হ্যাঁ রোমানি তার উপযুক্ত জীবন সঙ্গী রোমান উপমার পাশে এসে ফিসফিস করে বলল লন্ডন থেকে এসেই বিয়েটা করে ফেলব অপেক্ষা করতে পারবে না সুন্দরী কিছুদিন কেন নয় ধন্যবাদ আসো একটা সেলফি হয়ে যাক হু ফেসবুকিং করছিল রুমানা উপমার সাথে তার বেশ কয়েকবার দেখা হয়েছে কথাও হতো মাঝে মাঝে সেই সুবাদে ফেসবুকে অ্যাডও আছে সে উপমাকে ট্যাগ করে রোমান এনগেজমেন্টের ছবি আপলোড করেছে ছবিটা দেখে কিছুক্ষণ স্তব্ধ ছিল রুমানা যে উপমার আশায় আরাফ এখনো আছে আর সে কিনা মাত্র আট দিন পরেই এনগেজমেন্ট করে ফেলল রোমান ছবির ক্যাপশনে লিখেছে আট দিন আগে উপমার ইচ্ছে ছিল আজকের দিনেই যেন বিয়েটা সম্পন্ন হয়ে যায় এত তাড়াতাড়ি তো আর রাজকুমারীকে রাজরানী করার আয়োজন শুরু করতে পারি না তাই আজকে এঙ্গেজমেন্টে আবদ্ধ হয়ে সম্পর্কে আরও এক ধাপ আগালাম খুব তাড়াতাড়ি বিয়েটা হতে চলেছে আমাদের দোয়া প্রার্থী সকলের কাছে ছবি আর ক্যাপশন দেখে রুমানার চোখ যেন কপালে উঠে গেল উপমার ইচ্ছেতে এঙ্গেজমেন্টটা হয়েছে আরাফের জন্য তার কি একটুও কষ্ট হচ্ছে না হলে নিশ্চয় এভাবে বত্রিশ দাঁত দেখিয়ে এক গাল হেসে ছবি তুলত না রুমানা উঠে দাঁড়াল ছুটে গেল সে আরাফের কাছে মাত্রই ওয়াশরুম থেকে বের হল আরাফ নিচ থেকে সরগলের শব্দ ভেসে আসছে নিচে আসতেই সায়নিদের সাথে রুমানাকে দেখে সে বলল তুই আসলেই এই রকম সর্গল শুরু হয়ে যায় এটা কি করে ভুলে যাই আমি আরাফের উদ্দেশ্যে মুনিরা বলল যার জন্য অপেক্ষা করছিলি সে তো উড়াল দিল মানে আজ উপমার আনটি বদল হয়েছে খুব ঘটা করে অনুষ্ঠান করল আরাফের যেন বিশ্বাসই হচ্ছে না কথাটি রাগের বসে হয়তো উপমা অনেক কিছুই বলেছিল তাই বলে এনগেজমেন্ট আরাফকে অবাক করে দিয়ে রুমানা বলল তুই তার নাম্বার ব্লক দিয়েছিলি আর সে তোকে সব কিছু দিয়েছে তাই হয়তো আপলোডকৃত পিকগুলো চোখে পড়েনি তোর রুমানা এগিয়ে এসে আরাফকে ছবি দেখালো উপমা ও রোমানের সবটা দেখে চুপচাপ সে নিজের রুমে চলে আসলো আরাফ মেঝের উপর বসে পড়ল সে উপমার ছবি দেখে বড্ড আঘাত পেয়েছে সে তার হাসি সাজগোজ এখন থেকে অন্য কারো জন্য তার বিয়ে করার এত তারা। এতটা অসহ্য হয়ে গেল আরাফ তার কাছে উপমা নতুন পথে পা বাড়িয়ে দিল কিন্তু সে কেন পারছে না এখনও কিসের আশা আফসোস না হবার জন্য তোকে একটা মাস অপেক্ষা করতে বলেছিলাম যাতে নিজেকে দোষী না ভাবিস তুই আজ যদি তোর বিয়ের পরে উপমার এঙ্গেজমেন্ট হতো তুই ভাবতি তুই বিয়ে করেছিস বলেই সেও নিজের পথ বেছে নিয়েছে কিন্তু দেখ এমনটা কিন্তু নয় হয়তো উপমা তোকে ভালোবাসে কিন্তু তোর মতো নয় তার ভালোবাসায় খাদ রয়েছে সায়নির কথার কোনো জবাব আরাফ দিল না মেঝের দিকে তাকিয়ে রইল সে একদৃষ্টিতে সায়নী আবারও বলল তুই চাইলে এবার মেহেনুবাকে বিয়েটা করে ফেলতে পারিস এ পর্যায়ে মুখ খুলল আরাফ সায়নির উদ্দেশ্যে বলল এতটুক যখন সাথে থেকেছ আরেকটু থাকো বড় আম্মু নিজেকে এক মাস সময় দিয়েছি এর আগেই বিয়েটা করে ফেলতে চাই না এনগেজমেন্ট হয়েছে উপমার বিয়ে না আমি আরও বাইশটা দিন দেখতে চাই না হলে তুমি যে বলেছিলে আফসোস সেটা থেকে যাবে মনের মাঝে হুম তবে হ্যাঁ আজ থেকে ঠিক বাইশ দিন পরেই বিয়েটা করব আমি আয়োজন শুরু করে দাও যেমনটা তোমাদের ছেলের বিয়েতে করার ইচ্ছে ছিল তেমন ভাবেই করো কোনো কথা বলল না সায়নি আরাফের জীবন সেই যা সিদ্ধান্ত নিবে তা মানতেই রাজি সে উপমাকে কতটা ভালবাসত আরাফ সে বুঝল এংগেজমেন্টের পরেও আরাফ আশা করছে তাকে নিয়ে ভালোবাসা ছাড়া এটা সম্ভব নয় আদৌ কি বুঝবে উপমা আরাফের ভালোবাসা নাকি বাইশ দিন পরেই আরাফের জীবনে আসবে মেহেনুবা আজ আফরানের ছেলে আরাফের বিয়ে পুরো বাড়িটা জমকালোভাবে সাজানো হয়েছে এই বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা দেওয়ালে টাঙানো আফজাল খানের ছবির দিকে তাকিয়ে আফরান শান্ত গলায় বলল বাবা আজ তোমার নাতির বিয়ে এই দিনটায় তোমায় খুব বেশি মনে পড়ছে আর মনে পড়ছে আব্বু ছেলের ডাকে পেছনে ফিরল আফরান বরের সাজে তার ছেলেকে দেখতে বেশ ভালোই লাগছে দেখে মুখে এক চিলতে হাসি ফুটল আফরানের আফরানের পাশে এসে আরাফ তাকে জড়িয়ে ধরে বলল আগে গিয়ে আম্মুকে সালাম করে আসি সবার পর তোমাকে করব আরাফের কথা শুনে ফিক করে হেসে দিল আফরান মৃদু হেসে সে বলল এতদিন তো এমনি হয়ে আসছে আজও এর ব্যতিক্রম হবে না জানতাম আরাফ চলে যেতেই আফরান দেয়ালে টাঙানো বাবার ছবির পাশে মায়ের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলল একটা বড্ড মনে পড়ছে আজ তার মা বাবাকে সায়নির রুমে এসে আরাফ তাকে সালাম করল সায়নী তাকে জড়িয়ে ধরে বলল সুখী হবি তুই ইনশাআল্লাহ হুম বড় আম্মু আজ আমার কোনো আফসোস নেই নেই কোনো সংশয় আরাফের কপালে চুমু দিল সায়নি আরাফ বলল এবার ছোট আম্মুকে সালাম করে তারপর আব্বুকে করে আসি হুম তারপরেই মেয়ে আনতে যাব আমরা লাল টকটকে কাতান শাড়ি মাথায় সোনালি ওড়না গায়ে গহনা আর একেবারেই হালকা সাজে সেজেছে মেহেনুবা আজ তার বিয়ে তবে এমন সাজে বিয়ের কনেকে স্টেজে বসে থাকতে দেখা যায় না তাকে দেখে থমকে গিয়েছিল কিছুক্ষণ আরাফ এমন হালকা সাজে কোনো বিয়ের কনেকে এত ভালো লাগে আগে জানা ছিল না আরাফের স্টেজে পাশাপাশি বসে আছে মেহেনুবা ও আরাফ হ্যাঁ বাইশ দিন কেটে গিয়েছে উপমা ফিরেনি তাই কথানুযায়ী আরাফ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে মেহেনুবার সাথে আরাফের মনে কোনো সংশয় আর নেই জীবনে চলার পথে আমরা অনেক ভুল মানুষের প্রতি ফুর্বল হয়ে পড়ি হয়তো তাদের মাঝে কাউকে একসময় ভালোবেসে ফেলি কিন্তু ঠিকই একদিন তার আসল রূপটা প্রকাশ পায় ভালোবাসাকে সুযোগ দিব না এমনটা নয় তবে ভুল মানুষকে বারবার সুযোগ দেয়ার কোনো মানেই হয় না এতে বিপরীত হবে ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে একসময় সবই ভুল হয়ে যাবে উপমা তার জীবনের ভুল সবার ভালোবাসা পূর্ণতা পায় না আরাফের তাও না হয় অপূর্ণ থেকে গেল পুরো লাভ সরগোলে মেতে আছে প্রত্যেকটা মানুষই ভীষণ খুশি আরাফও আজ খুশি তার পরিবারের জন্য তবে মেহেনুবা খুশি তো মেহেনুবার উদ্দেশ্যে ফিসফিসিয়ে আরাফ বলল ঠিক আছো তুমি মৃদু হেসে মেহেনুবা জবাব দিল হু ভালো আছো? হ্যাঁ ঠিক আছে ভালো থেকো আরাফের কথা শুনে হেসে দিল মেহেনুবা তার দিকে তাকিয়ে বলল আমরা কি এখন ফোনে কথা বলছি কেন ভালো থেকো কি আবার না মানে ভালো রাখার দায়িত্ব তোমার আজ থেকে আমি কিন্তু জোর করিনি তোমাকে তাই ছ্যাঁকা খেয়ে ব্যর্থ প্রেমিকের মতো বসে থাকলে চলবে না প্রেমিক থেকে বেরিয়ে আসবে স্বামীর দায়িত্ব পালন করবে এই যেন নতুন মেহেনুবাকে দেখছে আরাফ বৌরা বুঝি এমনি হয় রুমানা দাঁড়িয়ে আছে একটু দূরে তার হবু বরের সাথে মেহেনুবা ও আরাফকে ফিসফিস করে কথা বলতে দেখে সে হবু বরের উদ্দেশ্যে বলল ভালো মানিয়েছে ওদের তাই না হুম তবে আরাফ তার ভালোবাসা পায়নি ভালোবেসেছে বলে কি ওই বাজে মেয়েটাকেই বিয়ে করতে হবে না তা নয় উপমা আরাফের যজ্ঞ নয় তুমি আমার সবটা জেনে যেভাবে আমাকে সাপোর্ট করেছ উপমাও পারত সেভাবে সাপোর্ট করতে আরাফকে কিন্তু সে করেনি উল্টো দিনের পর দিন অপমান করেছে তুমি দেখিও একদিন উপমা বুঝবে তার ভুলটা ও সব বাদ দাও আমার বিয়েতে কিন্তু আমি এমন নরমাল সাজে সাজব না গর্জিয়াস সাজ দিব কালি বিয়ের শাড়ি কিনে দিবা আমাকে আর ছয়টা দিন বাকি মাত্র আমাদের বিয়ের আচ্ছা ঠিক আছে ঘণ্টা খানেক পর নতুন বউকে সাদরে ঘরে প্রবেশ করালো সায়নি ও মুনিরা আরাফের পাশে মেহেনুবাকে দেখে মুনিরার দুচোক বেয়ে পানি পড়তে লাগল তার কাঁধে সায়নি হাত দিতেই সে বলল খুশির অশ্রু আপু এটা সঠিক মেয়েকে ছেলের জীবনসঙ্গী করতে পেরেছি আজকের মতো খুশির দিন আর হতে পারে হুম তোর আশা পূরণ হয়েছে আরাফ কেউ দেখ সেও আজ সন্তুষ্ট হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে আপু আরাফের মনে কোনো সংশয় না থাকার জন্য এই এক মাস প্রয়োজন ছিল রুমানা মেহেনুবাকে নিয়ে এগিয়ে গেল আরাফের রুমে আরাফ হয়তো উপমার শোকে একটু আধটু ডং করবে তুমি ওসব পাত্তা দিবে না নিজের অধিকার আদায় করে নিবা কথাটি বলেই মুচকি হেসে রুমানা বেরিয়ে গেল বিছানার পাশেই নিজের স্যুটকেস দেখতে পেল মেহেনুবা একটা সুতির শাড়ি বের করে এগিয়ে গেল সে ওয়াশরুমের দিকে একটু পরেই রুমে প্রবেশ করল আরাফ দরজাটা লাগিয়ে চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে মেহেনুবা ওয়াশরুম থেকে বের হতেই দেখা পেল আরাফের তার সামনে এসে আচমকা সালাম করে ফেলল আরাফকে আরাফের কি করা উচিত বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল চুপচাপ সে মেহেনুবা মৃদু হেসে বলল কিছু বলার দরকার নেই আমি সম্পর্কটা ধীরে ধীরে আগাতে প্রস্তুত আছি একটা সম্পর্ক মজবুত করতে বন্ধুত্ব করা খুবই প্রয়োজন হবে আমার বন্ধু বউ বলছে বন্ধু হতে এত ভালো কেন মেহেনুবাটা আরাফ কি সত্যি এই মেয়ের যজ্ঞ কি হলো হুম হব আমি কিন্তু বিছানায় শোব বলে দিলাম কথাটি বলে বিছানায় শুয়ে পড়ল মেহেনুবা শেরোয়ানিটা খুলে পাঞ্জাবি গাই তার পাশে শুয়ে পড়ল আরাফ আজ উপমা তার পাশে থাকলে হয়তো রাতটা অন্যরকম হতে পারত কিন্তু আর ভাবল না আরাফ চোখ জোড়া বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগল সে এদিকে মেহেনুবার চোখেও ঘুম নেই তবে তার বিশ্বাস তার ভালোবাসা আর বৈধ সম্পর্কের জোরে একদিন সব ঠিক হয়ে যাবে আরাফও তাকে ভালোবাসবে সকালে মুনিরার ডাকে ডাইনিং রুমে আসতেই বাসার সকলের দেখা পেল আরাফ সাইয়নি আরাফের উদ্দেশ্যে বলল আমরা সকলেই ঘুমছিলাম উঠে দেখি মেহেনুবা সকলের জন্য নাস্তা তৈরি করে ফেলেছে যেখানে আজ তার সকাল বারোটা পর্যন্ত ঘুমানোর কথা সেখানে দেখ কি লক্ষ্মী একটা মেয়ে মেহেনুবা মেহেনুবা হেসে বলল তোমরাই তো আমাকে মেয়ে এনেছ বলেছ তাহলে কেন আমি পুত্র বধূ সেজে থাকব সেটাই এখন বসত তুমিও আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি আফরান বলল আমাকে আগে দাও আমি কর্তা হই কিন্তু মুনিরা হেসে বলল কিসের কর্তা ফর্তা আমি ওকে শুরু থেকেই বউ বানাতে ইচ্ছুক ছিলাম সো আগে আমাকে দেবে ওদের কথা শুনে মেহেনুবা চুপচাপ দাঁড়িয়ে রইল মুনিরা তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল কর্তাকেই আগে দাও বাসার সকলের মুখে হাসি দেখে প্রাণটা জুড়ে গেল আরাফের থাক না সকলে মেহেনুবাকে নিয়েই ভালো এতে করে উপমার করা অপমান হয়তো ভুলে থাকতে পারবে সকাল এগারোটা রুমানা তার হবু বরের সাথে বিয়ের শপিং করতে এসেছে হঠাৎ একটা দোকানে চোখ পড়তেই দেখা পেল উপমার সে লেহেঙ্গা দেখছে দেখে মনে হচ্ছে সেও বিয়ের জন্যই লেহেঙ্গা দেখছে হবু বরকে দাঁড়াতে বলে রুমানা এগিয়ে গেল উপমার কাছে উপমা রুমানাকে দেখে দাঁড়িয়ে পড়ল উপমা তার উদ্দেশ্যে বলল আরে রুমানা তুমি কেমন আছো ভালোই তুমি অনেক ভালো একা এসেছ না হবু বর এসেছে তুমি আম্মুর সাথে এসেছি অন্য দোকানে সে ওহ আমি অনেক খুশি রুমানা সে তো দেখেই বুঝছি তা বিয়ের কেনাকাটা করছো নাকি কি করে বুঝলে মনে হল হুম আরাফকে ছাড়া আমি ভালোই আছি বিয়েটা করে সেটা আরও বেশি ক্লিয়ার করব কিন্তু আরাফ তোমাকে ছাড়া ভালো ছিল না জানো এই এক মাস সে কত করে চেয়েছে তুমি ফিরে আসো নিজের ভুল বুঝতে পেরে কিন্তু তুমি ফিরনি বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও নিজের ভালোবাসার জন্য এক মাস সময় দিয়েছে সে কিন্তু তুমি ফিরনি আর তাই সে কি বিয়েটা করে ফেলেছে ছিল্লের হাসি দিয়ে উপমা জিজ্ঞাসা করল কোন বস্তির মেয়েকে বস্তির মেয়েদেরও তোমার মতো মানসিকতা নেই যাই হোক আরাফ বিয়ে করেছে মেহেনুবাকে কথাটি শুনে চুপ হয়ে গেল উপমা রুমানা আবারও বলল আমার হবু বরের মা কি করেছে জানো তার যখন দশ বছর বয়স তাকে ও তার বাবাকে ছেড়ে তিনি অন্য একজন পুরুষের সাথে পালিয়ে গিয়েছেন এটা নিয়ে আমার দাদি ঝামেলা করলেও আমি তার সাথে থেকেছি মানুষে কথা শোনালেও আমি ভরসা দিয়েছি কেন জানো ও যেমনটা আমাকে ভালোবাসে ঠিক তেমনি আমি ওকে ভালোবাসি ওর পরিবারের এসব কারণের জন্য ওকে আমি ছেড়ে দিব এমনটা ভাবিনি আমি ওকেই বিশ্বাস করেছি সেই জায়গায় তুমি কি করেছ আরাফের সাথে আরাফকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবে তো কেন নয় রোমানও আমাকে ভালোবাসে তাহলে আজ তুমি একা কেন রোমান কই ওর এসবের সময় আছে নাকি ইঞ্জিনিয়ার ছেলে আরাফও কিন্তু বুয়েটের স্টুডেন্ট তবুও বাবার সাথে ব্যবসায় জয়েন দিয়েছে মায়েদের কথায় সে মেহেনুবার সাথে কেনাকাটা থেকে শুরু করে সব কিছুতে সাথে ছিল আর তার ভালোবাসার সাথে বিয়ে হলে কি করত বুঝতে পারছ কি শুধু আরাফ না তোমাকে মাথায় করে রাখত আন্টিরাও তাদের একমাত্র ছেলের বউ হতে তুমি আরাফের ভালোবাসা তুমি আরাফকে তারা কতটা ভালোবাসেন আর তার ভালোবাসাকে ভালোবাসবে না এটা কি করে হয় নিশ্চুপ হয়ে আছে উপমা রুমানা বলল তোমাকে আমি ব্লক করে দিয়েছিলাম আজ খুলে দিব আরাফ ও মেহেনুবার সাথে পুরো খান পরিবারের ছবি দেখিও অবশ্য ভালোই হলো তুমি আরাফের যজ্ঞ না যে যজ্ঞ সে এসে এসেছে ওর লাইফে আমার বিশ্বাস ধীরে ধীরে মেহেনুবার প্রেমে আরাফ পড়বে বৈধ সম্পর্কের জোরে রুমানা হনহনিয়ে চলে গেল একটু পরে রূপা আক্তার আসলে উপমা বলল বাসায় যাব আম্মু আমি কেন আরে লেহেঙ্গা পরে নেব বাসায় এসে নিজের রুমের বিছানায় বসে পড়ল উপমা মোবাইল হাতে নিয়ে ফেবুতে রুমানার আইডি সার্চ দিল সে আরাফের বিয়েতে হাসিমা সকলের মুখ দেখে দীর্ঘ একটা শ্বাস ফেলল উপমা রুমানার বলা কথাগুলো বড্ড আঘাত দিচ্ছে তাকে আরাফ তার জন্য আশা করেছিল আর সে কিনা বিয়ে করে আরাফকে কষ্ট দিতে চেয়েছে অথচ সেই কষ্ট আজ নিজে ভোগ করছে এ কি করে ফেলল সে আরাফের ভালোবাসাকে অবহেলা করল উপমা কিসের জন্য যে জন্য উঠে পড়ল উপমা পায়চারি করতে লাগল সারা জুড়ে যেখানে মেহেনুবার মতো ভালো পরিবারের মেয়ে আরাফের বউ হতে পেরেছে সে কেন এমন ভুল করল কেন সে আরাফের সাথে এমন করল মেঝেতে বসে পড়ল উপমা চোখ দিয়ে ঝরছে তার অনবরত পানি আজ সে বুঝতে পারছে কত বড় ভুল সে করেছে তবে এখন কি কিছুই করার নেই হুট করে মনে পড়ল রুমানার একটা কথা উপমার আমার বিশ্বাস ধীরে ধীরে মেহেনুবার প্রেমে আরাফ পড়বে বৈধ সম্পর্কের জোরে তার মানে আরাফ এখনও উপমাকেই ভালবাসে সে ফিরে গেলে গ্রহণ করবে তাকে কেন নয় হ্যাঁ সে যাবে যাবে আরাফের কাছে উপমা আরাফ নিশ্চয় এই উপমাকে ফিরিয়ে দিবে না যে কিনা ভুল বুঝে অনুতপ্ত হয়ে ফিরে যাবে পরক্ষণেই তার মনে পড়ল মেহেনুবার কথা আরাফ কি নিজের ভালোবাসার জন্য ত্যাগ করতে পারবে মেহেনুবাকে কাল রাতে মেহেনুবা ও আরাফের জন্য বাসর ঘর সাজিয়েছিল রুমানা গোলাপ ফুলে পুরো রুমটা সাজানো সারারাত সুগন্ধিতে ভরপুর ছিল রুমতা মেহেনুবার ইচ্ছে করছে না ফুলগুলো সরাতে তবুও সে রুম পরিষ্কারের কাজে হাত লাগাল পরক্ষণেই নিচে চেঁচামেচির শব্দ শুনতে পেল মেহেনুবা ছুটে গেল সে নীচের দিকে লজ্জা করে না তোমার কোন মুখে এখানে এসেছ তুমি মুনিরার করা প্রশ্নে চুপচাপ দাঁড়িয়ে রইল উপমা সায়নী মুনিরার উদ্দেশ্যে বলল মুনিরা শান্ত হো কেন এসেছে মেয়েটা শান্তভাবেই জিজ্ঞাসা কর আরাফ একদৃষ্টিতে তাকিয়ে আছে উপমার দিকে তার চোখ দুটো ফুলে আছে আবার সেই চোখ দুটোই ছলছলে নাকটা লাল কপাল বেয়ে ঘাম ঝরছে অনবরত চুলগুলো এলোমেলো এই কি অবস্থা করেছে মেয়েটা নিজের মেহেনুবা নিচে এসে উপমাকে দেখে চিনতে পারল না আরাফের পাশে এসে সে জানতে চাইল কে মেয়েটি উপমা উপমা নামটি শুনেই বুকটা ধুক করে উঠল মেহেনুবার সে কেন এখানে এসেছে আর তার এই অবস্থা কেন সায়নির কথা অগ্রাহ্য করে উপমার দিকে তাকিয়ে মুনিরা ধমকের সুরে বলল চুপ করে আছো কেন এ পর্যায়ে মুখ খুলল উপমা ছলছলে নয়নে তাকিয়ে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি ক্ষমা চাইতে এসেছি আপনাদের কাছে কথাটি শুনে মুনিরার যেন মনটা গলে গেল সেই নরম সুরে বলল ওহ তা নিজের এই অবস্থা করেছ কেন সে কথার জবাব না দিয়ে আরাফের সামনে আসল উপমা আরাফের চোখের দিকে তাকিয়ে বলল বিয়েটা তবে করেই ফেললে বুকটা কাঁপল না তোমার খুব স্বাভাবিকভাবেই আরাফ বলল তোমার কাঁপেনি তুমি তো আমাকে ভালবাসতে বলতে সে তো তুমিও বলতে আমি ভুল করেছি আরাফ যা করেছি যেদের বসে আমাকে কি ক্ষমা করা যায় না তুমি আমাকে ক্ষমা না করলে আজীবন কষ্ট পাব আমি ভুল বুঝতে পেরেছো এটাই অনেক সত্যি হ্যাঁ তাহলে আমার ভুলকে ভুলে গিয়ে তোমার জীবনে ঠাই দাও আমাকে তাহলেই বুঝতে পারব তুমি আমাকে ক্ষমা করেছ উপমার কথা শুনে পুরো খান বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল উপমা আরাফের দিকে তাকিয়ে বলল আমরা একে অপরকে ভালোবাসি মেহেনুবার সাথে তো তুমি জেদের বসে বিয়ে করেছ আমি যখন ভুল বুঝে চলেই এসেছি এখন তো মেহেনুবার আর প্রয়োজন নেই সেই ভালো ফ্যামিলির মেয়ে অন্য জায়গায় বিয়ে হতে তো সমস্যা নেই মুনিরা কিছু বলতে যাবে ঠিক সেই সময়ই আরাফ বলল আমি যেদের বসে বিয়েটা করিনি উপমা আর তুমি কি করে ভাবলে এই প্রস্তাবে আমি রাজি হব তুমি এসব বলছই বা বাকি আজ তুমি এসব বলছ উপমা তুমি তোমার না আমার মা বাবার বিষয় নিয়ে সমস্যা ছিল আজ যদি আমি একটা বিয়ে করে তাকে ছেড়ে আরেকটা বিয়ে করি এটা নিয়ে কি আমার প্রজন্মের ক্ষতি হবে না আমি তো স্বীকার করলাম আমার ভুল হয়েছিল তুমি আমাকে ভালোবাসো না বল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরাফ বলল না তোমার জন্য এখন যেটা কাজ করছে সেটা শুধুই মায়া অন্য কিছু নয় আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসা অবশিষ্ট নেই তবে ঘৃণাও নেই কথাটি শুনে উপমা আর স্থির থাকতে পারল না অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে আফরান নিজের রুমেই ছিল কাল সবেমাত্র বিয়েটা হয়েছে এত ধকল গেল তাই আজকেও অফিসে যায়নি এতক্ষণ রুমের দরজার পাশে দাঁড়িয়ে সবটা শুনেছে আফরান এই কোনো ঝড় আসতে চলেছে আরাফের জীবনে সামাল দিতে পারবে তো সে নাকি তার মতো সিদ্ধান্তহীনতায় ভুগবে আফরান এগিয়ে গেল আরাফের রুমের দিকে তার সাথে কথা বলাটা প্রয়োজন এখন ছেলের রুমে আসলো আফরান তার পাশে বসে বলল আমার জীবনে প্রথম ভুল কি জানিস বাবাকে না জানিয়ে সায়নিকে বিয়ে করা দ্বিতীয় ভুল মুনিরাকে বিয়ে করা তৃতীয় ভুল বিয়ে করে আনার পরেও তার কাছে সবটা গোপন রাখা এর পরে যা হয়েছে সবটা আমার একার ভুলে নয় কিছুটা তোর বড় আম্মু আর কিছুটা তোর ছোট আম্মুরও ভুল ছিল যদিও বা আমরা ভালো আছি কিন্তু কতটুকুই বা ভালো আছি যখন সায়নীকে ভালোবাসতাম মুনিরা কি কষ্ট পেত না পেত আর যখন মুনিরার সাথেও স্বাভাবিক হতে শুরু করি তখন কি সায়নী কষ্ট পেত না পেত পনেরো দিন সায়নির কাছে থাকলে আর পনেরো দিন মুনিরার কাছে থাকতাম কিন্তু নিজেও হীনন্যতায় ভুগতাম কার সাথে অন্যায় করছি আমি চিন্তায় অস্থির হয়ে যেতাম দুইজন স্ত্রী থাকা সত্ত্বেও এখন একা থাকি আমি ওই যে অপরাধবোধ কাজ করে আমি তো দুজনেরই অপরাধী আরাফ কিন্তু পরিস্থিতির চাপে হলেও বৈধ সম্পর্কের জোরে আমি কারো কাছ থেকে আলাদা হতে পারিনি তুই আমাদের সম্পর্কে নতুন মোর নিয়ে এসেছিলি তোর জন্যই বন্ধনটা দৃঢ় হয়েছে আরও কিন্তু মাঝে মাঝে আফসোস থেকেই যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতে পারত তোর ভালোবাসা কেউ হারাতে হতো না আব্বু এসব বল না তুমি আমার জীবনে যেটা হবার ছিল সেটাই হয়েছে কিন্তু উপমা যে আমার বিয়ের পরের দিনই ভুল বুঝে ফিরে আসবে বাবিনী পরিস্থিতি মানুষকে কখন অসহায় করে তুলবে বোঝাই মুশকিল তাই যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত না হয় আমার মতো দুটানাময় হয়ে যাবে জীবন যেটা কারো জন্যই কাম্য নয় বাবার দিকে তাকিয়ে আরাফ বলল হুম বাবা আমি কোনো ভুল সিদ্ধান্ত নিব না বড় আম্মু নিজেকে একমাস সময় নিতে না বললে হয়তো আজ আমি দুটানায় পড়ে যেতাম কিন্তু না আমি এমন কিছু করতেই পারি না উপমা যে তোর ভালোবাসা হ্যাঁ বিয়ে না হওয়া পর্যন্ত নিজেকে সময় দিয়েছিলাম উপমার ফিরেনি এখন আমি অন্য একটা সম্পর্কে আবদ্ধ এটা থেকে পিছোপা আমি হতে পারি না ছেলের কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আফরান তার সাথে যা হয়েছে সবটা সামাল দেয়া এতটা সহজ ছিল না তার ছেলের সাথে এমন কিছু হোক সে চায় না উপমার জ্ঞান ফিরতেই দেখা পেল মেহেনুবার বিছানার পাশেই বসে আছে মেহেনুবা উপমা উঠে তার পাশে এসে বসল মেহেনুবা ভেবেছিল সে হয়তো রাগ ঝাড়বে তার উপর কিন্তু এমন কিছুই হল না শান্ত স্বরে মেহেনুবার উদ্দেশ্যে উপমা বলল আমার আরাফকে কি ফিরিয়ে দেয়া যায় না তুমি বললে হয়তো সে ফিরে আসবে নিশ্চুপ হয়ে আছে মেহেনুবা উপমা বলল তো দেয়া যায় আমাকে নিজের ভালোবাসা অন্যকে উপহার বা ভিক্ষা দেয়া যায় না উপমা নিজের ভালোবাসা বলতে আমিও ভালবাসি আরাফকে কি করে ওকে তোমার হাতে তুলে দিব বলতে পারো কিন্তু আরাফ আমাকে ভালোবাসে। যদি তাই হয় আরাফ যা সিদ্ধান্ত নিবে আমি মেনে নেব তবে আমি ওকে নিজ থেকে তোমার হাতে তুলে দিতে পারব না আরাফকে ডেকে দেবে একটু হু আরাফের রুমে আসলো মেহেনুবা আরাফের উদ্দেশ্যে সে বলল ডাকছে তোমাকে উপমা কেন জানি না চলো আমি কেন যা কথা হবে তোমার সামনেই হবে মেহেনুবা বিছানার এক পাশেই উপমার ফোনটা রেখেছিল মেহেনুবা তার ফোন বেজে উঠলে রিসিভ করল সে ওপাশ থেকে রূপা আক্তার বললেন কোথায় গিয়েছিস তুই আরাফের বাসায় আছি মানে টাকি আমি আরাফকে ভালবাসি তোমাদের কথা এসে এত ভুল আমি করেছি রোমানের কি হবে উপমা তাছাড়া তুই কি করে ভুলে গেলি দুই সতীনের জন্য আরাফ তোর গায়ে হাত তুলেছে আমি ভুলে যাইনি আম্মু ভুলবও না কিন্তু তাদের জন্য আমি নিজের ভালোবাসা হারাতে পারি না আমি ভুল বুঝার ভান করে আরাফকে বিয়েটা করব তারপরেই নিজের মাঝে আরাফকে আসক্ত করে এই দেশ ছেড়ে চলে যাব আমরা থাকব না এখানে এইসব কি বলছিস তুই হ্যাঁ এই প্ল্যানটা আমার আগে করাই উচিত ছিল তোমাদের কথা না শুনলে এই দিন দেখতে হতো না আরাফের বিয়েটাও হতো না এখন আবার ডিভোর্সের অপেক্ষা আরাফের বিয়েও হয়েছে আর তুই কি বলছি সেসব আম্মু তোমরা চুপচাপ থাকো না হলে খুব খারাপ হয়ে যাবে ফোনের লাইন কেটে বন্ধ করে দিল উপমা পেছনে ফিরতেই আরাফ ও মেহেনুবাকে দেখতে পেল সে আরাফ তার পাশে এসে বলল বাহ খুবই ভালো প্লান্ত তুমি ভাবলে কি করে তোমার কথায় গলে গিয়ে আমি আমার পরিবারকে অগ্রাহ্য করব আরাফ আমি আসলে আর কত বাহানা দিবে তুমি মনুষ্যত্ব বলতে একটা জিনিস আছে এটা আছে তোমার মাঝে আই এম সরি আরাফ তুমি এখনই বেরিয়ে যাবে মেহেনুবাকে আমি ছাড়ব না যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কে বন্ধনটা থাকবে তো সিরিয়াসলি ভালোবাসা বুঝো তুমি শুধু ভালবাসলেই হয় না বিশ্বাস ও সম্মানটাও থাকা চায় আর এই বিশ্বাস সম্মান থেকেই একে অপরকে মনে প্রাণে ভালোবাসে এবং দুজন দুজনকে কাছে পেতে চায় কি করেছিলে তুমি আমাকে বিশ্বাস নাকি সম্মান করেছ শুধুই অপমান ভুল বুঝতে পেরেছি আরাফ আমি ও রিয়েলি তাই এসব প্ল্যানের কথা বলেছিলে ফোনে কিছুক্ষণ চুপ থেকে উপমা বলল হ্যাঁ আমি মানছি যে আমি তোমার মায়েদের মেনে নিতে পারবো না কিন্তু আমি তোমাকে ভালোবাসি তাই তোমার বিয়ের কথা শুনে ঠিক থাকতে পারিনি ছুটে এসেছি তোমার মায়েদের পছন্দ না মেহেনুবা ঠিক আছে সে থাকুক আমাকেও তুমি বিয়ে করো মেহেনুবা তোমার দায়িত্ব আর আমি তোমার ভালোবাসা দুজনেই থাকলাম তোমার সাথে তোমার বাবা তো দুটো বিয়ে করেছে তোমার জন্য এটা কঠিন হবে না আশা করি সায়নি এতক্ষণ যাবত দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল এ পর্যায়ে প্রবেশ করল সে সায়নি বলল আমাদের জন্য সবটা সামলানো এতটা সহজ ছিল না উপমা মুনিরা অনেক সাধনার পরে আফরানের ভালোবাসা পেয়েছে তার কি কষ্ট হতো না তাকে ফেলে আফরান যে আমাকে নিয়ে মেতে থাকতো হ্যাঁ হত কিন্তু আস্তে ধীরে যখন আফরান তাকে অধিকার দেয় আমার মনে কতটা জ্বালা করেছে সেটা বোঝার ক্ষমতা কারণেই। আমি সবটা করেছিলাম সেই আমি কিন্তু মানতে পারতাম না আফরান আর মুনিরার সহজ হওয়াটা তবুও তাদের বুঝতে দিইনি এসব আরাফের আগমনে আমাদের সম্পর্কটা হয়তো সহজ হয়ে এসেছিল তবুও মনের মাঝে সবারই একটা আফসোস থেকেই যায় ইশ যদি আগে ভুলটা না করতাম শুধু সমাজ নয় নিজেদের মাঝেই এসব মেনে নেয়া এতটা সহজ নয় উপমা আমরা পরিস্থিতির শিকার ছিলাম কিন্তু তুমি বারবার সুযোগ এসেও কাজে লাগাওনি আর সেই তুমি কিনা বলছ দ্বিতীয় বউ হতে রাজি পারবে তো এসব সামাল দিতে সমাজ লোকের কথা মেহেনুবাকে মেনে নিতে হ্যাঁ ভালোবাসার জন্য মানুষ কিনা পারে কিন্তু আমি পারব না আরাফকে ভাগ করে নিতে মেহেনুবার কথা শুনে তার দিকে দৃষ্টি দিল সকলে সে আরও বলল আমরা কোনো পরিস্থিতির শিকার নয় আরাফ সবটা বুঝেই আমাকে বিয়ে করেছে আর আমি আরাফকে হয়তো ও আমাকে ভালোবাসে না কিন্তু আরাফ যদি উপমাকে ভালোবেসে থাকে তার সাথে থাকতে চায় থাকতেই পারে আমি পারব না থাকতে আমি ডিভোর্স দিয়ে চলে যাব নিজের ভালোবাসা অন্য কারোর সাথে ভাগ আমি করে নিতে পারব না জেনে শুনে এই প্রথম মেহেনুবা সহজ সরল স্বীকারোক্তি দিল তার ভালোবাসা নিয়ে মেহেনুবা ভালোবাসে আরাফকে এই ভালোবাসা পবিত্র ভালোবাসা যেখানে সম্মান বিশ্বাস পরিবারের প্রতি শ্রদ্ধা সবই আছে উপমার পাগলামির জন্য মেহেনুবাকে হারাতে পারে না আরাফ তার মনে উপমার জন্য এতক্ষণ একটু হলেও কষ্ট হচ্ছিল তবে মায়ের সাথে উপমার ফোনের কথা শুনে যেন তা উধাও হয়ে গেল সে ভেবেছিল ভালোবাসাকে ত্যাগ করবে সম্পর্কের জন্য কিন্তু না এখন সে ভুল মানুষকেই ত্যাগ করবে আরাফ উপমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি যাবে নাকি তোমার বাসায় খবর দিব আমি শুরুটা যেখান থেকে হয়েছিল শেষটা সেখানে হবে ভাবলে কি করে তোমাকে বিয়ে আমি করব না একই ঘটনার পুনরাবৃত্তি খান বাড়িতে আর হবে না হবে না উপমার মা এসেছে ড্রয়িং রুমে আয় মুনিরার সাথে সকলে ড্রয়িং রুমে আসতেই দেখা পেল রূপা আক্তারের তার পাশেই রয়েছে রুমানা রুমানা বলল মুনিরা আন্টির কথায় উনাকে এখানে নিয়ে আসলাম আমি রূপা আক্তারের উদ্দেশ্যে মুনিরা বলল খুব তো বলেছিলেন দুই বউয়ের পরিবারে নিজের মেয়েকে বিয়ে দিবেন না আজ আপনার মেয়েই কিন্তু আরাফের দ্বিতীয় বউ হতে চাইছে আজ কই গেল তার আত্মসম্মান এভাবে কেন বলছেন উপমা ভালোবাসে আরাফকে ও তাই আমার তো মনে হচ্ছে অনেক ভদ্র করেই বলছি আপনার অতি ভদ্র মেয়েকে নিয়ে চলে যান খান বাড়ি ছেড়ে সায়নি বলল আমরা কোনো ঝামেলা চাই না আপনাদের অপমান করার ইচ্ছেও আমাদের নেই যত দ্রুত সম্ভব উপমার বিয়েটা সেরে নিন অন্য কারো সাথে রূপা আক্তার মেয়ের উদ্দেশ্যে বললেন আয় মা বাসায় চল উপমা অসহায় দৃষ্টিতে তাকালো আরাফের দিকে এই দৃষ্টি আজ তাকে ফুটবল করতে পারছে না তার আকুতিও তো ফুটবল করতে পারেনি উপমাকে উপমা বলল কিছুদিনের দূরত্ব আমাদের সম্পর্কটাকে শেষই করে দিল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরাফ বলল দূরে থাকলেই সম্পর্ক নষ্ট হয় না অহংকার অসম্মান জেদ নষ্ট করে সম্পর্ককে এই তিনটাই তোমার মাঝে বিদ্যমান ছিল যাই হোক ভালো থেকো উপমা রুমানা উপমার পাশে এসে বলল আমি বলেছিলাম ধীরে ধীরে আরাফ ভালোবাসবে মেহেনুবাকে কিন্তু এটা বলিনি যে আরাফ তোমাকে এখনো ভালোবাসে ভালোবাসাকে যত্ন করে ধরে রাখতে হয় উপমা না হলে তা হারিয়ে যায় আজ তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছে এখন আসতে পারো তুমি উপমা চলে যাচ্ছে আরাফ নিজের রুমের দিকে ছুটে গেল মুনিরা রুমানার উদ্দেশ্যে বলল কেন যে উপমাকে ওসব বলতে গেলি তুই সায়নী বলল ভালোই হল একদিকে আরো একটা রূপ আমরা দেখতে পেলাম উপমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আরাফকে আমি হারিয়ে ফেলব মনে হয়েছিল সে বেছে নিবে উপমাকে যদি তার পরিবার নিয়ে কথা না বলত উপমা তবে কি করত আরাফ সে তবুও মেহেনুবার কেই বেছে নিত বৈধ সম্পর্কের জন্য মনের মাঝে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেহেনুবার রুমের ভেতর প্রবেশ করে আরাফকে চুপচাপ বসে থাকতে দেখল সে মেহেনুবা তার সামনে এসে বলল তুমি হয়তো আজ তোমার পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসাকে ত্যাগ করেছ যতই মুখে বলো না কেনু উপমাকে ভালোবাসো না তুমি কিন্তু তোমার চোখে ওর জন্য আমি ভালোবাসা দেখছি তবে আমার বিশ্বাস সম্পর্কের জোরে আমাদের মাঝেও সবটা ঠিক হয়ে যাবে মেহেনু বা বিছানার একপাশে বসল আরাফ ফোনটা হাতে নিয়ে দায়াল করল তাসুর নাম্বারে ওপাশ থেকে রিসিভ করতেই আরাফ বলে উঠল তোমার ধারণাই সঠিক তাসু তোমার বোন তো আমাকে ভালোবাসে এবং তা আগে থেকেই তাসু উৎসুকভাবে বলল আপু বলেছে একেবারে সহজ সরল স্বীকারোক্তি দিয়েছে এই যা তাসুকে এসব কি বলছে আরাফ লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার সে বারান্দায় চলে গেল এদিকে তাসুর সাথে ফোনে কথা বলা শেষে বারান্দায় আসলো আরাফ মেহেনুবার উদ্দেশ্যে বলল মানুষ ভালোবাসার মানুষটাকে হারাতে চায় না ভুলতে চায় না কিন্তু আমি চাই কারণ আমারটা ভালোবাসা ছিল না ছিল ভুল তুমি তোমার ভালোবাসা দিয়ে পারবে না আমার সব কষ্ট ভুলিয়ে দিতে পারবে না যেভাবে বাসা সবার মনে জায়গা করেছ সেভাবে আমার মনেও জায়গা করতে এই মনে শুধু একজনকেই রাখতে চাই আমি আর সে হল আমার বৈধ স্ত্রী ভালোবাসো বন্ধুত্ব করেছ এখন দায়িত্ব এটাও নাও পারবে না বলো মুচকি হেসে মেহেনুবা বলল পারব সকাল সকাল চোখটা খুলতেই নিজেকে আফরানের বুকে আবিষ্কার করল মুনিরা কাল রাতে প্রথম সে আর আফরান কাছাকাছি এসেছে আফরান তাকে স্ত্রীর অধিকার দিয়েছে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে মুনিরার আফরানের ঘুম না ভাঙে মতো তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল মুনিরা বিছানা ছেড়ে উঠতে চাইলে হাতের টান পড়ে আবারও আফরানের বুকে ফিরে আসলো সে আফরান জেগে আছে নিজের কর্মের জন্য লজ্জা পেল মুনিরা আফরান বলল লজ্জা পেলে তোমাকে আরো ভালো লাগে মায়াবতী আফরান ও তার আগের সময়ের কথা মনে পড়তেই মুখে মৃদু হাসি ফুটল মুনিরার সম্পর্ক সে তো এক আলাদা শক্তি না হলে এত সহজ ছিল না আফরানের ভালোবাসা পাওয়া ভুল করে সম্পর্কে জড়ালেও বৈধ সম্পর্কের জোরে সে আজও এই বাড়িতে আছে ঠিক এভাবে মেহেনুবাও আরাফের মনে জায়গা করে নিবে বিশ্বাস তার মুনিরা উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে সায়নি ও মেহেনুবাকে দেখে বলল শুভ সকাল কিন্তু মেহেনুবা তুমি নতুন বউ হয়ে এত সকালে কেন উঠো কাজ করার সময় অনেক আছে আগে তো একটু এনজয় করো বিবাহিত লাইফটা না ছোট আম্মু সমস্যা নেই আমার ভালোই লাগছে করতে মুনিরা ভেতরে এসে বক্স থেকে ময়দা ঢালছে গামলায় মেহেনুবা বলল একটা কথা জিজ্ঞাসা করি সায়নি বলল হুম কর বাবা একা থাকেন কেন এমন সে আগেও করতো ওই রুমেই থাকা শুরু করে দিত কিন্তু কেন হীনমন্যতা কাজ করে আফরানের মনে সেভাবে আমাদের সাথে অন্যায় করছে সে আমি আম্মুর কাছে আপনাদের পুরো কাহিনী শুনেছি বড় আম্মু আপনাদের সাথে যা ঘটেছে তাতে কিন্তু কারো দোষ ছিল না পরিস্থিতির শিকার ছিলেন আপনারা কিন্তু জানেন আম্মু এমন অনেক পরিবার আছে যেখানে একের অধিক বউ আছে তাদের স্বামী প্রথম বউকে ঠকিয়ে বিয়ে করে অন্যজনকে একাধিক বিয়ে করার ফলে সমান অধিকার দিতে পারে না একজনকে অধিকার দিয়ে অপরজনকে বঞ্চিত করে শুধুমাত্র ভোগের জন্যই আরেকটা বিয়ে করে আব্বু কিন্তু এমনটা করেননি পরিস্থিতির চাপে পড়ে ছোট আম্মুকে বিয়েটা করেছিলেন হ্যাঁ মানলাম সবারই কিছু না কিছু ভুল ছিল কিন্তু আপনাদের মাঝে যে বন্ধনটা আছে অন্য কোনো দুই সতীনের পরিবারে সে বন্ধনটা নেই কেন জানেন তাদের স্বামী ঠিক নেই খাওকিয়ে বিয়ে করা দায়িত্ব পালন না করা দুই সতীনের মাঝে হিংসা হিংসাপরায়ণতা এসবের জন্যই ভালো থাকতে পারে না তারা আব্বু সেই সব লোকের মধ্যে পড়ে না যারা ভোগের জন্য আরেকটা বিয়ে করেছে আরেকটা বিয়ের পরেও বড় আম্মুকে ভুলে যাননি তিনি আবার ছোট আম্মুর সাথে অন্যায় তিনি করেননি ভালোবাসাটা এত সহজ না তাই একটু সময় লেগেছে ছোট আম্মুকে মনে জায়গা দিতে তাহলে কেন তিনি হীনন্যতায় ভুগবেন মেহেনুবার কথা শুনে একে অন্যের মুখের দিকে তাকিয়ে আছে সায়নি ও মুনিরা মেহেনুবা আরও বলল কাল যদি আরাফ উপমার সাথে থাকতে চাইতো আমি চলে যেতাম আবার যদি আরাফ আমাকে না জানিয়ে উপমাকে বিয়ে করে আনত আমি হয়তো যেতাম না জেনে শুনে হয়তো আমি আরাফের ভাগ কাউকে দিতে পারতাম না কিন্তু পরিস্থিতির শিকার হলে ঠিকই দিতাম তবে তোমাদের মতো মিলেমিশে উপমার সাথে কখনোই আমি থাকতে পারতাম না মেহেনুবার মাথায় হাত বুলিয়ে সায়নি বলল কত কিছু বুঝো তুমি আমরা অনেক খুশি তোমার মতো একটা মেয়ে পেয়ে মুনিরাও মৃদু হেসে বলল আসলেই সকাল সকাল দরজার করা নাড়া শব্দ পেয়ে দরজা খুলে সায়নির দেখা পেল আফরান দুজনে পাশাপাশি বসল বিছানার উপরে সায়নি বলল আমাদের সাথে যা হয়েছে আরাফের সাথে হয়নি বলে আমি অনেক খুশি এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আরাফ হয়তো উপনার জন্য কষ্ট পাবে তাকে আবার ফিরে পেতে চাইবে কিন্তু এমনটা হয়নি জানো মেহেনুবা কি বলেছে নিজের ভালোবাসার ভাগ সে দিতে পারবে না জেনে শুনে কিন্তু তুমি দিয়েছিলে জেনে শুনে না পরিস্থিতিটাই এমন ছিল আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব সায়নি তারপরের সব তো অজানা নয় আসলে আমাদের নিয়তিই হয়তো এমন ছিল ভুলে হোক মায়ে পড়ে হোক সম্পর্কের টানে হোক আমরা তিনজন এক একসুতোয় গেঁথে গিয়েছি হুম কিন্তু তুমি এখন যা করছো আমাদের সাথে তা কিন্তু অন্যায় আমি কি করলাম এই যে নিজে বাবার রুমে থাকো অথচ তোমার দুটো বউ আছে সবটা আমার জন্য হয়েছে আমিই তো তোমাদের দুজনের জীবনটা এতটা জটিল করে দিলাম মানিয়ে নিয়েছিলাম আমরা তুমি বুড়ো বয়সে এসে একা থাকছ কেন আজব আগের মতো থাকবা পনেরো দিন পনেরো দিন করে হুম আজ মেহেনুবা কি বলেছে শুনবে কি আমরা ছাড়াও আরও পরিবার আছে যেখানে দুটো বউ আছে অনেক পুরুষ প্রথম বউকে থাকিয়ে আরও বিয়ে করে শুধুমাত্র ভোগের জন্য একজনকেই প্রাধান্য দেয় অপরজনকে বঞ্চিত করে আসলেই তো আমাদের সাথে এমন কিছু কিন্তু ঘটেনি আমরা সবাই পরিস্থিতির শিকার ছিলাম মুনিরা তোমার বউ হওয়া সত্ত্বেও তার প্রতি তুমি আসক্ত ছিলে না আস্তে ধীরে সেও তোমার মনে জায়গা করে নিয়েছে আর মুনিরার কথা কি বলবো সে কোনোদিন চেষ্টা করেনি তোমার আমার মাঝে ফাটল সৃষ্টি করতে যা হয়েছে সবটাই নিজেদেরই কিছু না কিছু ভুল ছিল কিন্তু তুমি আদর্শ স্বামীর দায়িত্ব পালন করেছ আফরান কেন তুমি হিমাম্যতায় থাকবে চোখ জোড়া ছলো করছে আফরানের সায়নির হাত ধরে বলল তুমি যদি ঠিক না থাকতে সবটা এতটা সহজ হতো না সায়নি হরাফ এখনো আছে তার পাশে এসে বসলো মেহেনুবা হালকা ঝুঁকে সে আরাফের কপালে নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিতেই চোখজোড়া খুলে ফেলল আরাফ অবাক হল না মেহেনুবা আরাফের নাকের সাথে নাক লাগিয়ে বলল ভালোবাসার প্রথম স্পর্শ কপালে দিলাম তোমার বলেছিলে না তোমার মনে জায়গা করে নিতে আজ থেকে মিশন শুরু মৃদু হেসে আরাফ বলল আমি জেগেছিলাম কি করে বুঝলে চোখ দুটো বন্ধ থাকলেও মিটমিট করছিল তাই উঠে বসল মেহেনুবা আরাফও বসল তার উদ্দেশ্যে বলল তুমি আমার আম্মু আব্বুর সবটা কি করে এত সহজে মেনে নিলে আমি ছোট থেকেই আম্মুর কাছে এই কাহিনী শুনতাম আব্বু বড় আম্মুকে আগেই গোপনে বিয়ে করে রেখেছিলেন কেননা দাদাভাই বড় আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে দিতে যাচ্ছিলেন বিয়ে করার পর দাদাভাইকে জানাতে চাইলেও তারা নানা কারণে পারেনি কিছুদিন পর আব্বু গ্রামে গিয়ে দাদা ভাইয়ার কথা রাখতে গিয়ে অসহায় ছোট আম্মুকে বিয়ে করে পরে বিভিন্ন কারণে তাকে বড় আম্মুর কথা জানাতে পারেনি কিছুদিন পর ছোট আম্মু নিজেই সবটা জানতে পারে প্রথমে না যেতে চাইলেও পরে চলে যেতে চান কেননা তার জন্য বড় আম্মুর বড় ধরনের এক্সিডেন্ট হতে পারত তবে সেই এক্সিডেন্টের হাত থেকে তাকে ছোট আম্মুই বাঁচিয়েছে এই ঘটনার পরে ছোট আম্মুর আম্মুর জন্য বড় মনে ভালোবাসা জন্ম নেয় এরপরেই বড় আম্মুর অসুখের খবর পেলে বড় আম্মু ভাবে সে হয়তো মারা যাবে তাই ছোট আম্মুকে যেতে দেন না তিনি ছোট আম্মু চোখে যে ভালোবাসাটা তিনি দেখেছেন আব্বুর বুঝেছেন তিনি তবে আল্লাহের রহমতে বড় আম্মু সুস্থ হয়ে যায় কথানুযায়ী দুজন বোনের মতো থাকলেও আব্বু বড় আম্মুকেই ভালোবাসত বড় আম্মু প্রেগন্যান্ট হয় ঠিক সেই সময় ছোট আম্মুর বাবা মারা যান বাবার মরদেহ দেখতে গিয়েও গ্রামের মানুষের কাছে অপমানিত হয়েছিল ছোট আম্মু কেননা সবাই তাকে অলক্ষ্মী ভাবত আব্বু সেই সময় তার পাশে ছিল ছোট আম্মুর অনেক খেয়াল রাখত এভাবে একসাথে থাকতে থাকতে তার প্রতিও ভালোবাসা জন্ম নেয় আব্বুর মনে কেনই বা নিবে না ছোট আম্মুও তার বৈধ স্ত্রী কিন্তু তখন বড় আম্মুর মনে ছোট আম্মুকে নিয়ে সংশয় আসে ছোট আম্মু তা বুঝতে পেরে চলে যেতে চায় আর তখনই বড় আম্মুর একটা দুর্ঘটনায় পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় বড় আম্মু সুস্থ হয়ে নিজের ভুল বুঝতে পারে ছোট আম্মুকে যেতে দেয় না দুজনে মিলেমিশে থাকার চেষ্টায় ছিল ছোট আম্মু যখন প্রেগন্যান্ট হয় তার মনেও সংশয় আসে কিন্তু একটু পরেই তার পেইন উঠলে ডাক্তারের কাছে নেয়া হয় তাকে ডাক্তার জানায় যে কোনো একজন বাঁচবে পরবর্তীতে রোগী আর মা হতে পারবে না বড় আম্মু দুজনের কথা বললে ডাক্তার জোর দিয়ে বললেন যে কোনো একজনের নাম বলতে তখন আব্বুও কিন্তু ছিল না তবুও বড় আম্মু ডাক্তারকে জানায় ছোট আম্মুকে যেন বাঁচানো হয় কথাটি শুনে ছোট আম্মুর মনের সংশয়ও চলে যায় বড় আম্মুর জায়গায় অন্য সতীন থাকলে হয়তো বাচ্চাকে বাঁচাতে বলত আল্লাহের কি অশেষ রহমত তুমি সুস্থভাবে জন্ম নিলে নিশ্চুপ হয়ে আছে আরাফ মেহেনুবা বলল আমি এসব সবটা জানি আরাফ এখানে কারদোষ বেশি কম এসব ধরার উপায় নেই সবটাই পরিস্থিতির শিকার আর নিয়তির খেলা তারা নিজেরা মানিয়ে নিয়েছে আমার কেন আপত্তি থাকবে হুম থাকতো যদি আব্বু ভোগের জন্য আরেকটা বিয়ে করত বা একজনকে অধিকার দিয়ে আরেকজনকে বঞ্চিত করত অন্য কোনো দুই সতীনের পরিবারের মতন না তোমাদের পরিবারটা যারা সবটা জানবে না তারাই এটা নিয়ে কথা বলবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরাফ বলল উপমাও জানত সবটা শুধু আমি কার ছেলে এটা কখনো বলিনি কারণ আমার কাছে দুজনই সমান সবার মন মানসিকতা এক নয় আরাফ দুই বিয়ে এটা সহজে কেউ মেনে নিতে পারে না মানা উচিত না কিন্তু মা বাবার জন্য ছেলে মেয়েদের ভুগতে হবে কথা শুনতে হবে এমনটাও মানা যায় না উপমা যা করেছে ভুল করেছে তোমার পরিবার অন্য পরিবারের মতো নয় যারা ভোগ বা স্বার্থের জন্য একাধিক বিয়ে লিপ্ত হয় আর হলেও এতে পরের প্রজন্মের দোষটা কি তারা কেন মা বাবাদের কর্মের জন্য কথা শুনতে থাকবে আর বাইরের মানুষও কেন শোনাবে সবাই যদি তোমার মতো বুঝত তাহলে তো উপমাকে হারাতে হতো না আমার হুম মেহেনুবার হাতটা ধরে আরাফ বলল তুমি সব জানো এতে আমি অবাক হইনি কিসে হয়েছি জানো কিসে এত তাড়াতাড়ি তুমি সবাইকে আপন করে নিলে আমার আব্বুকে আব্বু আম্মুদেরও বড় আম্মু ছোট আম্মু ডাকছ মৃদু হেসে মেহেনুবা বলল তোমাকেও আপন করে নিয়েছি আসব মুনিরার গলার শব্দ শুনতে পেয়ে মেহেনুবার হাত ছেড়ে আরাফ বলল হুম ছোট আম্মু আসো তোর নানি তো অসুস্থ শরীর নিয়ে এখানে আসতে পারেনি তোর বিয়েতে আজ বউ ভাত হয়ে যাবে তারপর তো সবাই ফ্রি হুম ভাবছিলাম গ্রামে যাব সকলে মিলে হ্যাঁ আম্মু দাদা দাদি নানা কারো সঙ্গী তো পেলাম না একমাত্র নানি আছে সেও অসুস্থের জন্য আসতে পারল না নতুন বউ নিয়ে আমরা যাব তার কাছে ঠিক আছে এখন খেতে আয় তোরা কাল রাত থেকে কিছু খায়নি উপমা রূপা আক্তার খাবার নিয়ে তার পাশে বসে বললেন নিজের শরীরকে কষ্ট দিয়ে লাভ কি উপমা শান্ত স্বরে বলল আরাফের সাথে আমার বিয়েটা হলে ভালোই থাকতাম আমরা ওর দুই মাও আমাকে ভালোবাসা দিত এটা আগে কেন বুঝিনি আমি ওইদিন আমি এমন না করলে আরাফ আমার গায়ে হাত তুলত না নিজের দোষ না দেখে শুধু একতরফায় ভেবে গেলাম আজ আমি মেহেনবার জন্য ওদের সকলের টান দেখে বুঝেছি আমি তারা আমাকে কষ্ট দিত না আরাফও দুটো বিয়ে করত না করার হলে সে তো আমাকে করতেই পারত আমার প্রস্তাবে রাজি হতো তাই না নিশ্চুপ হয়ে আছেন রূপা আক্তার তার কোলে মাথা রেখে উপমা বলল আমি আমার ভুলটা এখন বুঝতে পারছি আরাফকে হারিয়ে কিন্তু এখন আর কিছু করার নেই অনেকটা দেরি হয়ে গেল আরাফের মায়ের কথায় ফলল যেদিন আমি আমার ভুল বুঝতে পারবো দেরি হয়ে যাবে সেদিন আড়াল থেকে মেয়ের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেললেন ফখরুল মোবারক খুব তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দেয়া প্রয়োজন তাহলে হয়তো এসব থেকে বেরিয়ে আসতে পারবে সে তিন বছর পর আজ আরাফ ও মেহেনুবার মেয়ে আর্নুবার প্রথম জন্মদিন আফরান তার নাতনির জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন করেছে এই তিন বছরে অনেক কিছুই বদলে গিয়েছে মিশিকারা এখন দেশে থাকে সুর বিয়ে হয়েছে বাংলাদেশেরই একটা ছেলের সাথে আরাফ তো মেহেনুবা বলতেই পাগল নিজের ভালোবাসা ও সম্পর্কের শক্তি দিয়ে আরাফকে পুরোপুরি নিজের করে নিয়েছে মেহেনুবা রুমানা ও রাকিবেরও সন্তান আছে তবে মুনিরার মাও আগের থেকে সুস্থ তার কথা হল আরাফের ছেলে মেয়ের বিয়ে না দেখে এই পৃথিবী ত্যাগ করবেন না তিনি যদিও শরীরটা অনেক ফুর্বল আজ বাড়িতে মিশিকার পুরো পরিবার রুমানার পুরো পরিবার তাশুর শ্বশুর বাড়ির লোক মুনিরার মা সকলেই উপস্থিত আছেন সায়নী ও মুনিরা ব্যস্ত মেহমানদের নিয়ে মেহেনুবাও তাদের সাথে ছিল এতক্ষণ তবে সায়নীদের জোড়াজুরিতে সে তৈরি হতে গিয়েছে নিজের রুমে নিজের রুমে এসে আরনুবাকে বিছানার উপর রেখে তৈরি হতে থাকল মেহেনুবা ঘুমিয়ে পড়েছে আরনুবা লাল টকটকা একটা শাড়ি পরেছে মেহেনুবা ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে চোখে কাজল লাগাতে থাকল সে আচমকা তাকে পেছনে থেকে জড়িয়ে ধরল আরাফ মেহেনুবার কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে আরাফ বলল তোমার ওই কাজল চোখ ছাড়াই পাগল হয়ে যাই আমি কাজল লাগিয়ে কি নেশায় ফেলতে চাও মুচকি হেসে মেহেনুবা বলল হু তো তাহলে আর নিচে নামতে হবে না নেশায় ডুব দিই আমি আরাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মেহেনুবা বলল এই না এই হ্যাঁ আরাফ আজ আমাদের আরনুবার বিশেষ দিন ভুলে গেলে চলবে ও হ্যাঁ তো ওকে ঘুম থেকে তুলে রেডি করো মেয়েটা কিভাবে আরাম করে ঘুমোচ্ছে থাক না সবাই ওয়েট করছে আরাফ ওকে তুলে লাল ফ্রোকটা পরাও আমি একটু সেজে নিই আমি সাজব না মজা নিচ্ছ তুলনা প্লিজ আরনুবাকে মৃদু হেসে আরাফ বলল হু তুলছি সিরি বে নিচে নামছে মেহেনুবা ও আরাফ আরাফের কোলেই রয়েছে আর্নুবা সকলের দৃষ্টি তাদের দিকে মুনিরার মা থুথু ছিটিয়ে বললেন নজর না লাগে যেন আমার নাতিপুতির উপর মুনিরা হেসে বলল নাতির বউয়ের উপরেও যেন না পড়ে তারা নিচে নামতেই তাসু মোবাইলে তাদের কিছু ছবি তুলে নিল মেহেনুবা সায়নীদের দিকে তাকিয়ে বলল আব্বু ও আম্মুগণ একটা ফ্যামিলি পিকচার হয়ে যাক আফরান মৃদু হেসে বলল কেন নয় আফরান তাদের দিকে এগিয়ে যেতেই তার দিকে হাত বাড়িয়ে দিল আরনুবা আফরান করলে নিল তাকে সায়নি ও মুনিরা এসে যোগ দিলে তাদের সাথে ছবি তাসু তাদের সকলের মুখেই হাসি যেমন পরিস্থিতিতেই তাদের সম্পর্কটা জোরাক না কেন প্রত্যেকের মাঝেই আজ ভালোবাসা বিদ্যমান বৈধ সম্পর্কের জোরে সমাপ্ত